ব্যক্তি মনকে একটু জানতে চাই, চিনতে চাই। সো ব্যক্তি মনকে তোমার নিজেকে যদি বলা হয় নিজেকে ডিফাইন করতে, হাউ উড ইউ ডিফাইন ইয়োরসেলফ? আমার লাইফটা একদম ওপেন বুক আসলে, আমার সম্পর্কে সবাই সব কিছু জানে। আর আমি যদি নিজেকে ডিফাইন করি যে আমি আসলে আমি খুব কি বলে আমি কাজ পাগল একটা মানুষ, মানে আমি কাজ ছাড়া আসলে একটা সেকেন্ডও থাকতে পারি না। কিন্তু আমার বাইরেরটা অনেক সময় মানুষ বুঝতে পারে না আমি যে এত কাজ পাগল মানুষ। দেখলে মনে হয় আমি যেহেতু ফান লাভিংও করি, আমি ফান করি, কিন্তু এর মধ্যে আমি যখন কাজে ডুবে যাই তখন সব কিছু মানে ভুলে যায় আসলে। সো ওভারঅল নিজেকে ডিফাইন করতে যদি বলি যে আমি একটা কাজ পাগল মানুষ এবং এই কাজের জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি লাইফে, এভাবে বলতে পারি আসলে চাইলে। আচ্ছা, এই যে তুমি যে সবসময় কাজ করছো, পাশাপাশি তুমি ফান লাভিং আমরা জানি, তো সেই ক্ষেত্রে এমন কেউ আছে যে স্পেশালি তোমাকে খুব ইন্সপায়ার করে? ইন্সপায়ার করে আসলে মানে আমার ইন্সপিরেশন আমি নিজেই আসলে, মানে আমি শত বাধার মুখেও আমার ওই যে বললাম না যে একটা জেদ 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 জেদ, আমাকে ভালো কাজ করতে হবে, আমাকে প্রুফ করতে হবে, আশেপাশের মানুষগুলোর সাথে আমাকে টিকে থাকতে হবে যুদ্ধে, আমি কখনো হারতে রাজি না। সো আমাকে কেউ যে এসে মানে খাইয়ে দিয়ে যাবে ওটাও আমি আশা করছি না, আমাকে নিজের যুদ্ধটা নিজেই করতে হবে। সো আমাকে আমি নিজেই ইন্সপায়ার করি যে ইভন ডোন্ট গিভ আপ, তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। সো এরকমই আর কি আসলে। আচ্ছা, কাছের মানুষ তো অবশ্যই আছে, তো সেই পরিবার নিয়ে যদি আমাদেরকে কিছু বলতে চাও? পরিবার তো অবশ্যই কাছের, পরিবার আছে বলেই তো আমরা বেঁচে আছি। সো পরিবার থাকবে অক্সিজেনের মতো, পরিবার আছে, ছিল, থাকবে ভবিষ্যতেও, এবং এই অক্সিজেন ছাড়া হয়তো আমরা কেউই বাঁচতে পারবো না। আচ্ছা, যখন এই কারোর সাথে অভিমান হয়, কাছের কারোর সাথে, তখন আসলে কী কী করো, মানে নিজেকে এক্সপ্রেস করো কীভাবে, রাগ হলে বা অভিমান করলে? আমার আমার সবচেয়ে বেশি মানে খারাপ লাগে, মানে আছে না একটা মানুষের যে এই জিনিসটা খারাপ লাগে, আমি না মানে পার্সোনাল লাইফে আমার যারা খুব ক্লোজ তাদের সাথে অনেক ফান করি, মজা করি, এছাড়া অন্য মানুষদের সাথে আমি এত ইজি হতে পারি না। আর আমার একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি না একা থাকতে অনেক পছন্দ করি সামটাইমস, মানে একাকিত্বটা আমি অনেক বেশি এনজয় করি, উপভোগ করি। বাসায় যখন থাকি আমি একা ঘরে বসে থাকি, আমি ভাবি অনেক কিছু বা শুয়ে থাকি, এটা না আমার কাছে অনেকটা এনজয়, মানে আমি খুব এনজয় করি এই সময়টা। আমার কাছে সবচেয়ে খারাপ লাগে কেউ যখন ভুল বোঝে, আছে না কাছের মানুষ অনেক ভুল বোঝে, এই ভুল বোঝাটা আমি নিতে পারি না যে আমাকে ভুল বুঝছে কেন, এই জিনিসটা আমি নিতে পারি না। সো এটা আর কি খুব বেদনা, এটা আমার খুব বেদনাদায়ক মনে হয়, এবং কাছের মানুষরা ভুল বুঝলে আমি সেটা ঠিক করতেও যাই না আসলে, প্রকৃতি তো একটা ব্যাপার আছে, একদিন সে নিজেই বুঝবে যে সে ভুল ছিল, আমি ঠিক ছিলাম। সো এরকম মনে হয় মানে যখন যেই যেই ক্ষেত্রে আসলে তুমি ভুল থাকো, সেই ক্ষেত্রে কি যে তুমি ক্ষমা চাও? কার কাছে ক্ষমা চাইবো আমি আসলে, ক্ষমা আসলে কার কাছেই বা চাবো? আমি যদি ভুল করি আমি ইনস্ট্যান্ট আমি বলি এবং বুঝে বলি যে এটা আমার ভুল ছিল আসলে, আমি এটা স্বীকার করতে এক সেকেন্ড লাগে আমার যে না এটা আসলে আমার ভুল ডিসিশন ছিল বা এটা আমি ভুল করেছি, তখন আমি বলে ফেলি। বাট আমি মানে তর্কে যাই না যে আমি ভুল করে ফেলেছি।